পরিচালক মুর্শেদুল ইসলাম তিনি বলেন, দেলোয়ার জাহান জন্টুর 23 কোটি টাকার সিনেমা বানানোর কোনো যোগ্যতা নেই। আপনি একজন পরিচালক প্রযোজক হিসেবে কি বলবেন? জন্টু ভাই ভালো সিনেমা দিতে পারে নাই, এটা অশুদ্ধ, এটা অশুদ্ধ হইল তাদের মুখ থেকে। শোন, তাদের দুই তিনটা ইতিহাস বলি। হ্যাঁ, দেলোয়ার জাহান জন্টু একটা ছবি বানাইছে, ছবির নাম হলো জজ ব্যারিস্টার। আবার নাম বলি, জজ ব্যারিস্টার। হ্যাঁ, সিলেটের 71 5-স্টার একটা হোটেল করছে এই ছবির ইনকামের টাকা দিয়ে। এটা ইন্ডাস্ট্রি সবাই জানে, ইন্ডাস্ট্রি একদম ইটা আছে না ইটাও জানে। একটা 5-স্টার হোটেল করছে শুধুমাত্র জজ ব্যারিস্টার ছবির ইনকামের টাকা দিয়ে, ইজ ডিরেক্টর দেলোয়ার জাহান জন্টু। আমরা ছোটো সময় যখন সিনেমা হলে যাইতাম, আমরা তখন দেলোয়ার জাহান জন্টু ছবির নাম দেখে যেতাম যে কোন ছবি পরিচালক দেলোয়ার জাহান জন্টু আছে। প্রেম গীত ছবি বানায়া দেলোয়ার জাহান জন্টু 6 তলা একটা বাড়ি করছে মগবাজারে, তার ইনকামের টাকা দেওয়া, প্রেম গীতের ইনকামের টাকা দেওয়া। আর দেলোয়ার জাহান জন্টুর যেসব গল্প আছে, যেসব গল্প উনি লিখছে, এ তো ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, না হলে 500-এর উপরে, ঠিক আছে, যা বিভিন্ন বা যারা যারা পাইছে। আমি আর ওনার মতো ওনার আল হেলাল, তারপরে ওনার যেসব বড় বড় যেসব ছবি আছে ওনারও, হ্যাঁ, সুভাষ দত্ত বসে থাকতো ওনার স্ক্রিপ্ট নেওয়ার জন্য। খবর নিয়ে দেখো তোমরা, বাংলাদেশের সুভাষ দত্ত বসে থাকতো দেলোয়ার জাহান জন্টুর স্ক্রিপ্ট নেওয়ার জন্য, দেলোয়ার জাহান জন্টুর স্ক্রিপ্ট তাকে দিতেও চায় নাই। ছবি বহনে সম্ভবত যদি ভুল না করি সকাল সন্ধ্যা হইতে পারে ছবিটার নাম, যদি আমি ভুল না করি, তাহলে বুঝছো দেলোয়ার জাহান জন্টু কত বড় ডিরেক্টর। হ্যাঁ, ইজ দেলোয়ার জাহান জন্টু। জন্টু ভাইয়ের বিকল্প ইন্ডাস্ট্রিতে নাই, হবেও না। হ্যাঁ, এসে যে আমাদের গার্জিয়ান মুরব্বী, আমি যাই না খারাপ বলছি, এটা জন্টু ভাই দেলোয়ার জাহান জন্টু ভাই, জন্টু ভাই জন্টু ভাইয়ের মানুষ অনেকে পাগল বলে, খারাপ বলে, কেন বলে জানেন? এই লোকটা সত্য কথা মুগ্ধা বলে দেখে, সত্য কথা, সত্য কথা একটু লাউডে বলে, এই জন্য জন্টু ভাইকে এগুলো বলে। কিন্তু জন্টু ভাই যা বলে সব অ্যাক্টর, সব অরিজিনাল কথা বলে, সে একটাও 2 নম্বর কথা বলে না।